আমরা একত্রিত ঘোষণা করেছি, এই সরকারের অধীনে নির্বাচনে আমরা যাব না এবং আমরা বিশ্বাস করি কারোর দ্বারা যাওয়া সম্ভব না। এইটা বিশ্বাস করি কারণ আমরা বিশ্বাস করি এই সরকারের দ্বারা একটা নির্বাচন দেয়া সম্ভব না। এই সরকার, আলাল ভাই যেটা বলেছেন, ফেক সরকার। তো প্রত্যেকবার ফেক সরকার বলার থেকে যখন আমরা এই সরকার বলি, আমরা ধরেই নেই আমরা ফেক সরকার বলছি। তো ওইভাবে আমরা আলাল ভাইয়ের সাথে পুরোপুরি একমত, এবং যে ফেক হয় সে নির্বাচন দিতে পারে না। খায়ের ভাই বলেছেন, এই দেশে আওয়ামী লীগ কোনো জায়গায় নির্বাচন রাখেন নাই, স্কুল কলেজ ক্লাবেও নির্বাচন রাখেন নাই, তাইলে জাতীয় নির্বাচন তারা কিভাবে দিবেন? খায়ের ভাই রিজার্ভের কথা বলেছেন, গতকাল থেকে পেপারে আসছে $23 বিলিয়ন নেমে আসছে রিজার্ভ, কিন্তু আসল পারচেজিং পাওয়ার আমাদের রিজার্ভের তার থেকে আরো $4 বিলিয়ন কম। আমাদের এই রিজার্ভ গেল কোথায়? এই যে আজকে আলাল ভাই, মান্না ভাই, রব ভাই, খায়ের ভাই, মঞ্জু ভাই সবাই যে কথাটা বললেন, আসলে শুধু নির্বাচন না, আমাদের জবাবদিহিতামূলক সঠিক গণতান্ত্রিক সরকার আনার আন্দোলন ইনশাআল্লাহ। এবং এই জবাবদিহিতামূলক সঠিক গণতান্ত্রিক সরকার আনার জন্য প্রথম পদক্ষেপ একটা সঠিক নির্বাচন, এবং এই প্রথম পদক্ষেপের জন্য আমরা সবাই একসাথে আন্দোলনে একসাথে আছি, একসাথে থাকব যতক্ষণ পর্যন্ত এই দেশের জনগণকে আমরা সঠিক একটা নির্বাচন দিতে না পারি। ছোট্ট আরেকটা কথা বলবো, মান্না ভাই অনেক স্নেহ করেন আমাকে, এবং স্নেহের সাথেই হয়তো বলেছেন যে আমরা সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়েছি, এর আগে নেইনি। এর আগে অনেকবার, মানে গত স্পেসিফিক 3 বার মান্না ভাইয়ের সাথে যখনই আমার দেখা হয়েছে, উনি আমাকে একটা জিনিস জিজ্ঞেস করেছেন, তোমরা কি করছো? আর আমি উত্তর ওনাকে একটা জিনিস উল্টা জিজ্ঞেস করেছি, আপনারা বলবেন, আপনারা মুরব্বি পদ দেখাবেন, আমরা কি 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 করতে পারি, আমরা তারপর মাঠে নেমে করব। এখন আমরা মাঠে নেমেছি, আমরা মাঠে আছি, মাঠে থাকব, আপনাদের সাথে আমরা থাকব, আমরা আশা রাখব আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের গত 50 বছর রদিক ধরে যে স্বপ্নগুলো ছিল, আমরা একসাথে খুব শীঘ্রই আগামীতে এই দেশের জনগণকে সেই স্বপ্নগুলো পূরণ দিয়ে পূরণ করে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ দেশ রাখেননি, এই দেশ নেই, এই দেশ দেশের মতো নেই, এই দেশ মানুষের বাঁচার মতো নেই, এই দেশ মানুষের অধিকার সংরক্ষণ করার প্রয়োগ করার অবস্থায় নেই, এদেশের ব্যাংক ব্যবস্থা নেই, এদেশের অর্থনীতি নেই, এদেশে চাকরি নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই, আপনারা আমরা সকলেই জানি। আমি একটি কথা স্মরণ করিয়ে দিই আপনাদের বলতে চাই, যে 2014 সালের পাতানো নির্বাচন আপনারা জানেন সকলে, একটি ইউনিয়ন পরিষদের একটি সদস্যের জন্য, একটি ওয়ার্ডের একটি কাউন্সিলরের জন্য 10, 12, 15, 20 জন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করে। আওয়ামী লীগ 2014 সালে 154 সিটে কোনো প্রতিদ্বন্দ্বী মানুষ পাননি বাংলাদেশে। এই 18 কোটি মানুষের শতাধিক নিবন্ধিত অনিবন্ধিত ছোট বড় প্রবীণ নবীন রাজনৈতিক দলের মধ্যে 154 সিটে তারা কোনো প্রতিদ্বন্দ্বী পান নেই। তারা 2014 সালে নির্বাচন করেছে, আমরা যাইনি, চেষ্টা ছিল আমাদের আমরা বর্জন করেছিলাম, এবং বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দল 2014 নির্বাচন বর্জন করেছিল। তারা বুঝতে পেরেছিল যে এভাবে বর্জনের সংখ্যা আরও বাড়লে পরবর্তী নির্বাচন করা যাবে না, তারা আইন করে ফেললো যে দল 2 বার একসাথে নির্বাচনে যাবে না, তাদের নিবন্ধন বাতিল হবে। বাধ্য হয়ে 2018 নির্বাচনের সংলাপ হলো, সকল দলেই অলমোস্ট অল সকল দল অংশগ্রহণ করেছিল। সেদিন ওয়াদা ছিল, সেদিন প্রধানমন্ত্রীর ওয়াদা কী ছিল,
আমাকে আপনারা বিশ্বাস করুন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন আপনাদেরকে দেব। যেই নির্বাচন দেওয়ার তারিখ ছিল তার আগের দিন রাত্রেই তিনি এই নির্বাচন শেষ করে ফেলেছেন। আমরা খুব লজ্জার সঙ্গে ঘৃণার সঙ্গে বলতে পারি, আজকে দেশের 4 কোটি মানুষ বেকার, যাদের কোনো জব নেই, তাদের বাঁচার উপায় কি আছে? তাদের বেঁচে থাকার কি বন্ধ নিয়ম কিভাবে? এই 4 কোটি মানুষ, শিক্ষিত মানুষদের চাকরি হয় না, একটা লোককে টাকার ঘুষ ব্যতীত চাকরি হচ্ছে না। একটি মানুষকে 30 বার চেক করে যদি দেখে তার 14 গোষ্ঠীর মধ্যে কেউ বিরোধী দল করেছে, তার চাকরি হয় না, এটাই কি নিয়ম ছিল? এই এই প্রবন্ধে একটি কথা লেখা আসছে, এনডিএম থেকে এই কথাটা লেখা হয়েছে সুন্দর করে আওয়ামী লীগ সম্পর্কে, যে তারা কোনো সময়ে সুষ্ঠ নির্বাচন করেছে ইতিহাসে এটা কোথায়ও লেখা নেই, ইতিহাসের পাতায় কোথায়ও লেখা নেই, এবং আওয়ামী লীগ সুশাসন লঙ্ঘন করেছে এরকম দৃষ্টান্ত বাংলাদেশে নেই। বাংলাদেশের সকল ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। আপনি যতগুলো সেক্টর কর্পোরেশন, ব্যাংকিং সেক্টর বলেন, বিজিএমইএ বলেন, বিকিএমইএ বলেন, এফবিসিসিআই বলেন, চেম্বারগুলো বলেন, সব সাইজে লজ্জা এবং ঘৃণার কথা। একটি ইউনিয়ন পরিষদে এই নির্বাচন কমিশন সুন্দর একটি নির্বাচন করতে পারেনি। একটি ইউনিয়ন পরিষদে একটি ওয়ার্ডে তারা প্রতিদ্বন্দ্বিতা নাই নির্বাচন করতে পারবে। তাহলে তারা আগামীতে নির্বাচন 2024 অথবা 23 ডিসেম্বরে তারা করবে কি নির্বাচন? তারা করবে 14 তারা নির্বাচন করেছে, 2008-এর নির্বাচনে তারা কিভাবে রাষ্ট্রক্ষমতায় এসেছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পরিষ্কার করে বলেছে, যা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, দেশের সকল সম্ভব মানুষ জানে 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ কীভাবে রাষ্ট্রক্ষমতায় এসেছিল। তারপর 2014-2018, আজকে সামনের নির্বাচনে আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, একসময় তো বিএনপির প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান, তার হাত ধরে রাজপথে লড়াই করেছি, একসময় আমরা আন্দোলন করেছি, এবং আমি আদমজী জোট পেলে যখন সেক্রেটারি জেনারেল ছিলাম তখন থেকে অনেক সিনিয়র নেতা, এমনকি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আমি 3 কিলোমিটার পর্যন্ত হেঁটে গিয়ে মিছিল করেছি। এলিনা খানের আব্বা, যেটা নিশ্চয় আমার সব ভালোভাবে জানেন, এলিনা খানের আব্বা আবুল মনসুর খান পাবনা জেলা মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট ছিল, তার হাতে ধরে আর এক হাতে জিয়াউর রহমান সাহেবের হাত ধরে 3 কিলোমিটার আমি স্লোগান দিয়েছিলাম পাবনাতে। আমরা একটা কথা বলতে চাই, আওয়ার সাহেব অনেক বড় দলের নেতা, জাতীয় ঐক্যের প্রশ্ন আসছে, জাতীয় ঐক্য আছে কিন্তু জাতীয় রাজনীতি ঐক্য নেই। মন্দু সাহেব কিছু কথা বললেন, আমরা বলবো না, আমরা বলবো না। আমি বিশ্বাস করি এই ফেসিস সরকারের পতন ছাড়া এই দেশ থাকবে না, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, মানুষ রাস্তায় কাঁপবে। আজকে তারা বলছে আমাদের $23-20 বিলিয়ন আমাদের রিজার্ভ নেমে আসছে, কোথায় আছেন আপনারা? $46 বিলিয়ন থেকে তাদের হিসাব মতে $23 বিলিয়ন নেমে আসছে, 2 মাসের বেশি বাংলাদেশ চলার কোনো সম্ভাবনা নেই। আজকে অত্যন্ত বিপজ্জনক অবস্থা আছে আমাদের অর্থনীতি, আমাদের সমস্ত ফরেন কারেন্সি যে জায়গাগুলো, আজকেও একটি মানুষ, 6টি মানুষ না 7টি মানুষ গতকালকে আগুনে, এই যে মানুষ আগুনে পুড়ে মারা গেল, সমুদ্রে ডুবে কত শত কত হাজার মানুষ মারা গেছে, এত কষ্টের বিনিময়ে যে বাংলাদেশের মানুষের ফরেন কারেন্সি আর্নিং করে আপনাদের সমৃদ্ধি করে রেখেছে, সেটা বাংলাদেশ ব্যাংক লুট করে লুণ্ঠন করে নিয়ে গেছে, আজ পর্যন্ত তার কোনো বিচার হয়নি। 1,00,000 কোটি টাকা পাচার হয়েছে, তার কোনো বিচার জনগণ দেখে নেই, একটা লোককে গ্রেফতার করে কারাগারের অভ্যন্তর রাখা হয়নি। এই অবস্থায় এই ফেসিস্ট সরকারকে পতনের জন্য একদম একটি এক দফার দাবি নিয়ে যে ঐক্যের প্রয়োজন, আমার মনে হয়, আমি আমার ভুল হলে আমি ক্ষমা চাইব, এই বৃহত্তর ঐক্যের জন্য বহু সময়ের প্রয়োজন, এবং ঘর টু ঘর, ম্যান টু ম্যান, ডোর টু ডোর, পার্টি টু পার্টি, কে কত বড় কে কত বড় ছোট, এই চিন্তাটা আল্লাহর ওয়াস্তে বাদ দিয়ে
একটি বৃহত্তর জাতীয় ঐক্য এক দফাকে নিয়ে সামনে দিকে এগিয়ে যাবে। আমার দল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই সরকারের অধীনে আমার দল নির্বাচনে অংশ নেবে না। আমরাও আপনাদেরকে ডাকবো, আপনারা আসেন, আমাদের কর্মসূচি বক্তব্য আপনাদেরকে দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।